মন্ত্রী অতুল বরাই এয়া কি কলে? কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালাতো বোলে লিজত দিয়া নাই, দিছে বোলে চলাবলৈহে। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃরাষ্ট্রীয় অতিথিশালাত প্রভাবশালী ব্যবসায়ীয়ে চলাইছে হোটেলের ব্যবসায়, কিন্তু একোৱে নাজানে কৃষি বিভাগের মন্ত্রী অতুল বরাই। প্রশ্ন উত্থাপন হয়েছে মন্ত্রী অতুল বরার অজ্ঞাতে কেনেকৈ সরকারি সম্পত্তির গৰাকী হ'লগৈ প্রভাবশালী ব্যবসায়ী? অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃরাষ্ট্রীয় অতিথিশালাত চলিছে হোটেলের ব্যবসায়, প্রভাবশালী ব্যবসায়ী রোহিত চৌধুরীয়ে অতিথিশালাত চলাইছে বিলাসী রোহিকা হোটেল। বুকিং .com-র ওয়েবসাইটত উপলব্ধ তথ্য অনুসারে এই হোটেলখনত নিশাটোর এটা এটা কোঠার মূল্য 2000-র প্রায় 6000 পর্যন্ত। কিন্তু কেনেকৈ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালাত হোটেল চলার অনুমতি পালে বনিয়াই? একোৱে নাজানে মন্ত্রী অতুল বরাই। এগ্রিকালচার ইউনিভার্সিটি গেস্ট হাউস তো সম্পর্কে আপনাদের মুকু হাঙুরি মাঝে মাঝে নিউজবিলাক করে আপনাদের জানে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি অটোনমাস আর এই গোটেই কথাখিন পরিচালনা করব কারণে তেখেতর এখন কমিটি আছে, কমিটির বেলেগ বেলেগ প্রতিনিধি আছে। কিন্তু বিষয়টি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মোর নাম হাঙুর থাক বা নাথাক বিশাকে হাঙুর খালেও মই ইমান চিন্তা টিন্তা নকরো, মাঝে মাঝে এনেকা নিউজ তো ওলাই থাকে। কিন্তু কথাটো হল, তথাপি আমি জানিবলে চেষ্টা করছো তেওঁলোকৰ পৰা এটা রিপোর্ট বিচাৰিছো, রিপোর্ট বিচাৰিছো আৰু অনিয়ম হব নোৱাৰিব কথাবিলাক না। মই কি হৈছে মই এক্সেক্টলি নাজানো, আপোনালোকৰ হাতত বিশেষ হয়তো বেছি তথ্য থাকিব পাৰে, মই নাজানো। 2023 চনের আগস্ট মাহত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করেছিল অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিত নির্মিত এই আন্তঃরাষ্ট্রীয় অতিথিশালাতো। অসম সরকার, উত্তর পূব পরিষদ আর অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের পুঁজিরে বিশ্ববিদ্যালয়খনের সভা সমিতি অথবা দেশি বিদেশি গবেষক বিজ্ঞানী শিক্ষকের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখি নির্মাণ করা হয়েছিল এই অতিথিশালাতো। কিন্তু এবছর নহওতে এই অতিথিশালাতো গতাই দিয়া হল রোহিত কুমার চৌধুরী নামের এজন ব্যবসায়ীর হাতত। আর তার পাছতেই কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তঃরাষ্ট্রীয় অতিথিশালাতো রোহিত কুমার চৌধুরীয়ে চলাইছে এতিয়া রোহিকা হোটেল। কিন্তু রাজহুয়া সম্পত্তিক বনিয়াক গতাই দিয়া সন্দর্ভত মন্ত্রী অতুল বরার আজব যুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয়ে চলাব পৰা নাই অতিথিশালাতো। কিন্তু অতিথিশালাতো লিজত দিয়া নাই, দিয়া হয়েছে চলাবলৈকে। এইটো ফান্ডটো রাজ্য সরকারের নহয়, এইটো এটা সুকীয়া ফান্ড ভারত সরকার আনিছিল পূর্বতে, যেতিয়া বুজৰ বৰুৱা ভাইস চ্যান্সেলর আছিল মই জানা মতে, সেই সময়তে এটা ফান্ড এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউস নির্মাণের কারণে। তথাপি মই ভাইস চ্যান্সেলরক ফোন করেও মই সুধিছিলো যে এই কথাটো আসলে কি আননেসেসারি, আপনাদের মোক এইটো স্পষ্ট করে দিয়ক, এটা ঘটনাটো কি তেখেত দিছে মোৰ হাতত ডিটেইলস এতিয়া নাই, মই দরকার হলে সেই নোটটো আপনার দি দিম, এইটো মই শেয়ার করবো আপনার। তেখেতে কৈছে যে এইটো কথা, কারণ গেস্ট হাউসটো ইউনিভার্সিটি চলোৱাটো অকণমান দিগদার হয়, গতিকে এটা প্রক্রিয়ার জড়িয়ে এটা কমিটির সিদ্ধান্ত মর্মে এই ব্যবস্থাটো করা হয়েছে। কিবা নিজত দিয়া বা সেইবিলাক কথা কিন্তু কোৱা নাই, এখন চলাবলৈ দিয়া বুলিহে জানিব পৰা মতে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ৰ অতিথিশালাতো নিৰ্মাণৰ দায়িত্ব লাভ কৰিছিল ৰোহিত কুমাৰ চৌধুৰীয়ে। একেজন ৰোহিত কুমাৰ চৌধুৰীয়ে অতিথিশালাতোত ব্যৱসায়ৰ সুবিধা লাভ কৰাটো লক্ষণীয় বিষয়। আনফালে কৃষি বিশ্ববিদ্যালয়ৰ এক সূত্ৰৰ পৰা জানিব পৰা মতে প্ৰয়োজনীয়তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়েই এই আন্তঃৰাষ্ট্ৰীয় মানৰ অতিথিশালাতো নিৰ্মাণ কৰা হৈছিল। কিন্তু অতিথিশালাতো হোটেল ব্যৱসায়ৰ বাবে ব্যৱসায়ীৰ হাতত গতাই দিয়াৰ পাছত বিভিন্ন সময়ত বিশ্ববিদ্যালয়খনৰ দেশী বিদেশী অতিথি গৱেষকসকলক অন্য বিলাসী হোটেলত ৰাখিব লগা পৰিস্থিতিও সৃষ্টি হৈছে। কিন্তু বিষয়টোক লৈ দীর্ঘদিনীয়া বিতর্কৰ পাছতো সুদুত্তৰ দিয়াত এতিয়া ব্যর্থ মন্ত্রী অতুল বরা। বিষয় সন্দৰ্ভত অজ্ঞতা ব্যক্ত কৰি দায় সৰাৰ চেষ্টা মন্ত্রীগৰাকীৰ, কিন্তু প্রশ্ন উত্থাপন হৈছে বিভাগীয় মন্ত্রী অথবা দিশপুৰৰ আশীর্বাদ অবিহনে ব্যৱসায়ী ৰোহিত কুমাৰ চৌধুৰীয়ে ৰাজহুৱা সম্পত্তিক লৈ ব্যৱসায় কৰিব পাৰিলেহেঁতেন নে?